আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। চলেন দেখিয়ে দিই কীভাবে আমি এই রান্নাটা করেছি। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজপাতা, 4-5টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, 3-4টে লং। এখন এই আস্ত মশলাগুলো আমরা তেলের মধ্যে একটু ভেজে নিব যেন তেলের মধ্যে গন্ধটা ছড়িয়ে পড়ে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, থেতো করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হ্যামারের সাহায্যে থেতো করে নিয়েছি, চাইলে আপনারা পাটাতেও বেটে নিতে পারেন। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ নারিকেল বাটা, 1 চা চামচ সাদা সরিষা বাটা। দিয়ে এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে 2-1 মিনিট ভেজে এর মধ্যে আমরা দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন মশলাটাকে আমরা ভালোভাবে গুনে নিব। সামান্য পরিমাণে পানি আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নিব। এইখানে কিন্তু আমি রাঁধুনি ধনিয়া গুঁড়া মশলা, রাঁধুনির প্যাকেট ব্যবহার করিনি, এটা রাঁধুনি ধনিয়ার গুঁড়াই ব্যবহার করেছি। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর আমরা এইখানে আগে থেকে ধুয়ে রাখা 1 কেজির গরুর মাংস দিয়ে দিব। আমি এইখানে হাড় আর চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন মশলার সাথে গরুর মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নিব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। আমরা মাংসটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। মাংস থেকে যে পানি বের হয়েছিল মাংসের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মাংস থেকে একদম তেল তেল বের হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে দিব, মেজারমেন্ট কাপের 3 কাপ পানি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এইখানে গরম পানি ব্যবহার করেছি, চাইলে আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। আমি গরম পানিটা ব্যবহার করেছি যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসলাম 15 মিনিট পর। মাংসর যেই পানি দিয়েছি মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাংসের পানিটাও কমে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল। বুটের ডালটাকে আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ বুটের ডাল ব্যবহার করতেছি। বুটের ডালটা আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ মাংসের সাথে বুটের ডালটা কষানোর পর আমি এইখানে পানি অ্যাড করে দিব, মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি। চুলার আঁচটা একদম লোয়ে রেখে আমি বুটের ডালটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। বুটের ডালটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমরা রান্না করব চুলার আঁচটা একদম লোয়ে রেখে। বুটের ডালটা আমরা একদম গলিয়ে ফেলব না, যেন সিদ্ধ হয়ে যায়, দেখতেও আস্ত আস্ত লাগে, গলে না যায় যেন ঝোলের সাথে। এই তো আমি এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। এই
বুটের ডাল দিয়ে গরুর মাংস রুটি বা পরোটার সাথে কিন্তু অনেকটাই ভালো লাগে। চাইলে আপনারা ভাতের সেটাও খেতে পারেন, যার যেরকম পছন্দ। পার্সোনালি আমার পরোটা বা রুটির সাথেই বেশি ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।